আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে বললেন প্রধানমন্ত্রী বিনামূল্যে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব প্রমাণ করবে কমিশন বললেন সিইসি দেশ জুড়ে জমজমট নির্বাচনী প্রচার ভোটারদের মন জয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ একুশের দেশের সংবাদে সাথে আছি আমি প্রণব চক্রবর্তী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে অনলাইনে এছাড়া সংবাদ আরও থাকছে পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে কক্সবাজারে নেই পর্যটক ফাঁকা বিনোদন কেন্দ্র। বিশ্বের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাক্রম তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ কারিগরদের দায়িত্ব নিতে হবে যেন বাংলাদেশ আর পিছিয়ে না পড়ে বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে সমৃদ্ধ পথ চলায় পাথেয় বই শীতের সকালে বছর আনতে কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু হয় প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি দেশ জুড়ে জানুয়ারি মাসের মধ্যেই প্রায় একত্রিশ কোটি বই পৌঁছে যাবে তিন কোটির বেশি শিক্ষার্থীর হাতে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার সব আয়োজনেই আন্তরিক প্রধানমন্ত্রী আমাদের সামনে ভবিষ্যৎ হল স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা কিন্তু সেই স্মার্ট বাংলাদেশ করতে আমাদের সবচেয়ে বেশি দরকার স্মার্ট দক্ষ আমাদের জনসম্পদ তৈরি করা তা আজকে শিশুরা ধীরে ধীরে বড় হবে এবং সকলেই এই প্রযুক্তি শিক্ষা জ্ঞান বিজ্ঞান শিক্ষার মাধ্যমে নিজেদেরকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলবে স্মার্ট দক্ষ জনশক্তি গড়ে তুলবে এবং দু একচল্লিশ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মূল কারিগর তো এখান থেকেই ধীরে ধীরে তৈরি হবে কারিগরি শিক্ষাকে জনপ্রিয় করার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান কারিগরি শিক্ষা ভোকেশনাল ট্রেনিংকেও আমরা গুরুত্ব দিচ্ছি একটাই কারণে যে আমাদের ছেলেমেয়েদের খুব মেধাবী কাজে তাদের এই মেধাটা বিকশিত হওয়ার সুযোগ দেওয়া তাদের ভিতরে যে সুপ্ত জ্ঞানটা আছে সেটাকে আমরা কাজে লাগাতে চাই ভবিষ্যতের জন্য কারণ আমাদের দেশের পরিবেশ আমাদের দেশের সবকিছু মিলেই আমাদের দেশের উন্নতি আমাদের করতে হবে বই পড়ার অভ্যেস গড়ে তোলারও তাগিদ দেন আজকে বাচ্চারা তো হাতের কাছে বিশ্বটা সামনে আসে কারণ এখন কম্পিউটার আছে অনলাইনে সবকিছু দেখা যায় জানা যায় কিন্তু আমাদের সময় এত সুযোগ ছিল না আমাদেরকে সবকিছু পড়েই জানতে হতো আকবর হোসেন সুমন একুশে দলীয় সরকার ক্ষমতায় থাকলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব এবার কমিশন তা প্রমাণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল নির্বাচনে কোনো অনাচার ধরা পড়লে তা বৈধ ক্ষমতা দিয়ে প্রতিহত করারও আহ্বান জানিয়েছেন তিনি শিউলি সব নামের প্রতিবেদন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনের নির্বাচনী প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এই নির্বাচনের দিকে পুরো বিশ্ব তাকি আছে উল্লেখ করে ইসি আনিসুর রহমান বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপর নির্ভর করছে ভোটের পরিবেশ নির্বাচন গ্রহণযোগ্য করতে না পারলে ভবিষ্যৎ অনিশ্চিত সকল বিষয় বিশেষ করে আর্থিক সামাজিক ব্যবসা বাণিজ্য সহ যাওয়ার সম্ভাবনা বাংলাদেশ হয়তো বিচ্ছিন্ন হয়ে এদিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে বিতর্ক সহিংসতা ও মতানৈক্য চলছে এসবের মধ্যেই যে যেকোনো মূল্যে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে এবারে নির্বাচনটা যে কোনো মূল্যে আমাদের আমাদের প্রমাণ করতে হবে যে একটি সরকার তার দায়িত্ব থেকে নির্বাচন আয়োজন করতে পারে নির্বাচন কমিশনের মাধ্যমে এবং সরকার বাধ্য নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করতে ভোটারদের মাঝে আস্থা তৈরি করতে দলমতের ঊর্ধ্বে উঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান সিএসি জনগণের মধ্যে আস্থা সেই বিশ্বাসটা গড়ে তোলা যে নানা নির্বাচনের পরিবেশ আছে আপনারা নির্বাচন কোর্ট কেন্দ্রের ভিতরে প্রবেশ করে নির্ভয়ে ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করবেন বিশেষ করে নির্বাচন ঘিরে আচরণ বিধি লঙ্ঘনের চেষ্টা সহ বিভিন্ন অসত উপায় ঠকাতে ম্যাজিস্ট্রেটদের আইন ও ক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ার আওভার জানান প্রধান নির্বাচন কমিশনার দাদশ যাকে সংসদ নির্বাচন आवाज সুষ্ঠু ও নিরপেক্ষ হবে ও হবে টেলিভিশন ঢাকা নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে সাথে গতি বেড়েছে প্রচারে সকাল থেকে রাত পর্যন্ত সব দল ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের মন জয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট ময়মনসিংহে উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা গৌরীপুরে প্রচারণা চালান নৌকার প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আঞ্জুম পপি ময়মনসিংহ চার সদর আসনে নৌকার প্রার্থী মহিতুর রহমান শান্ত জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন পরে নগরীতে প্রচারপত্র বিলি করেন তিনি নগরীর চানপুর বন্দিশাহী স্কুল এলাকায় উঠান বৈঠক করেন কুমিল্লা ছয় আসনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আকমো বাহাউদ্দিন বাহার সমর্থন নাটোর তিন আসনে নৌকার প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বেশ জোরে সরে গণসংযোগ করছেন পলাশবাড়িতে উঠান বৈঠকে গাইবান্ধা তিন আসনে নৌকার প্রার্থী উম্মে কুলসুম স্মৃতির জন্য ভোট চাইলেন হুইপ মাহবুব আরা বেগম গিনি নরাইল দুই আসনে গণসংযোগ করেন জাতীয় পার্টির ফায়েকুজ্জামান ফিরোজ এই আসনে আওয়ামী লীগের মাশরাফি বিন সহ আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মেহেরপুর এক আসনে নৌকার প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দারিয়াপুর গ্রামে এবং মেহেরপুর দুইয়ে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন গাংনির মালসাদহ বাজারে প্রচারণা চালান উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চেয়ে হিলিতে পথাসভা করেছেন দিনাজপুর ছয় আসনের প্রার্থী শিবলি সাদিক নৌকা ছয়ে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নৌকার আনোয়ার হোসেন হেলালের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট উমর ফারুক সুমনের সিরাজগঞ্জ চায়রে আওয়ামী লীগ প্রার্থী শফিকুল ইসলাম নৌকা প্রতীকে ভোট চেয়ে উল্লাপাড়ায় গণসংযোগ করেন ভোলা একে আওয়ামী লীগ প্রার্থী তুফায়েল আহমেদ পথসভায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয় করার আহ্বান জানান এদিকে নির্বাচনকালীন শান্তি শৃঙ্খলা রক্ষায় দেশের উপকূলীয় এলাকা ভোলায় টহল শুরু করেছে ইসলাম একুশে এদিকে নির্বাচন ঘিরে সহিংসতার ঘটনা ঘটছে কয়েক জেলায় ভাঙচুর করা হয়েছে নির্বাচনী কার্যালয় সৈয়াদপুর দুই আসনের নারিয়াতে প্রচারণার সময় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণ করা হয় আহত হন উভয় পক্ষের অন্তত সাতজন ফরিদপুর তিন আসনে ইগল প্রার্থীর স্বতন্ত্র প্রার্থী একে আজাদের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভোরে ফরিদপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ে এ আগুন দেওয়া হয় এদিকে মাদারীপুরের কালকিনিতে নৌকার সমর্থকদের হুমকি এবং মুক্তিযোদ্ধার বীর নিবাস ভাঙচুরের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে বরগুনা থেকে ভোটের মাঠের খবর জানাচ্ছেন প্রতিনিধি জয়দেব রায় বরগুনা জেলায় মোট দুটি সংসদীয় আসন রয়েছে এর মধ্যে এক আসনে নির্বাচন জমে উঠেছে এখানে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে এখানে আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে তিনজন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে এই আসনে মোট দশজন প্রার্থী প্রতিনিধিতা করছেন এখানে নির্বাচনী প্রচার প্রচারণায় কেউ বলছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখার কথা আবার অনেকে বলছেন নেতৃত্ব পরিবর্তনের কথা তবে ভোটাররা বলছেন যে আমরা দেখে শুনে বুঝে ভোট দেবো এবং নির্বাচনের দিন যদি শান্তিপূর্ণ পরিবেশ থাকে এখানে একটি উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর রংপুরের ছটি আসনেই এখন নির্বাচনী উত্তাপ আওয়ামী লীগ দুটি আসন জাতীয় পার্টিকে ছাড়লেও বাকি চারটিতে নৌকার সাথে লাঙলেরই লড়াই হবে ছেড়ে দেয়া দুটি আসনের মধ্যে রংপুর তিনে জিএম কাদেরের বিপক্ষে শক্ত কোনো প্রার্থী নেই তবে রংপুর এক আসনে জাপা প্রার্থীকে লড়তে হবে মশুর রহমান রাঙা ও স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে জেলার ভোটাররা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান রংপুর বিভাগীয় প্রতিনিধি তথ্য ছবিতে জানাচ্ছেন এক সময় মঙ্গা কবলিত রংপুর এখন উন্নত এক জনপদ দু থেকে এ পর্যন্ত দশকে উন্নয়নের ছোঁয়ায় একেবারেই বদলে গেছে জেলার চিত্র বিভাগের কার্যক্রম শুরুর পরপরই পরই গঠন করা হয় সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা পেয়েছে নেভাল একাডেমি হাইটেক পার্ক ও রোকেয়া বিশ্ববিদ্যালয় তিস্তার উপর দুটি সেতু নির্মাণের ফলে রংপুরের সাথে লালমনিরহাট কুড়িগ্রাম সহ দুটি স্থল বন্দরের সড়ক যোগাযোগ সহজ হয়েছে এছাড়া বিভাগীয় কার্যালয়ে পুলিশ হাসপাতাল শিল্পকলা একাডেমি ভবন শেখ রাসেল স্টেডিয়াম সহ বহু স্থাপনা জেলাটিকে বদলে দিয়েছে অনেকটাই ভোটের আগে ভোটারদের ভাবনায় টেকসই উন্নয়ন সেই সাথে ভোটের দিনটি শান্তিপূর্ণ ও উৎসব মুখর দেখতে চান তারা এখন রংপুরের শিল্প কারখানা খুব কম বিশেষ করে আলু উৎপাদন যে এলাকাটা সেখানে আমাদের যে হিমাগার সেটা আরও বেশি হওয়া দরকার বিদের জন্য হিমাগার হওয়া দরকার অনেক বেকার আছে তারা যেন কর্মসংস্থ করে খাইতে পারে কাজ কাম করে খাইতে পারে আমরা সেই প্রার্থীকে ভোট দেব গার্মেন্টস সহ বিভিন্ন ভারী শিল্প কারখানা গড়ে তোলার কারণ মধ্য দিয়ে এই বেকার সমস্যা সমাধান করা যাবে নতুন ভোটার হিসাবে আমরা চাই যে যোগ্য সৎ প্রার্থীকে যে হলো সবসময় রংপুরে থাকবে জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরে এখন দলটির শক্তি কমেছে তাই বেশিরভাগ আসনেই জমবে নৌকা লাঙলের লড়াই রংপুর এক আসনটি ছেড়ে দেয় এখানে নৌকা নেই ত্রিমুখীর লড়াইয়ে লাঙলের হোসেন মকবুল শাহরিয়ারের সাথে আছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান ও জাপার বহিষ্কৃত নেতা মশিউর রহমান রাঙা রংপুর দুই আসনেও হবে ত্রিমুখী লড়াই নৌকার প্রার্থী আহসানুল হক চৌধুরীকে লড়তে হচ্ছে জাপার আনিসুল ইসলাম মণ্ডল এবং স্বতন্ত্র বিশ্বনাথ সরকার পিটুর সাথে তিনি অনেকটাই নির্ভর জাপা চেয়ারম্যান জি এম কাদের তার মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী রংপুর চারে নৌকার প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সুর সাথে লাঙ্গলের সেলিম বেঙ্গলের জমজমাট লড়াইয়ের আভাস মিলছে

সাধারণ মানুষ নৌকা মারতে ভোট দেওয়ার জন্য উৎপ্রীহ হয়ে আছে জাতীয় পার্টির দাবি বেশিরভাগ আসনই তাদের প্রার্থী জয়ী হবে প্রশাসনের মাধ্যমে যদি আমুলিক কোনো ষড়যন্ত্র করে তাহলে হয়তোবা আমাদের বিপর্যয় হতে পারে আর যদি প্রশাসনের কোনো ষড়যন্ত্র প্রশাসনের মাধ্যমে না করে তাহলে অবশ্যই আমাদের জয় নেওয়া শুনিস। জেলার ছয় আসনের চব্বিশ লাখ চুয়ান্ন হাজার জন ভোটার আগামী সাত জানুয়ারি ভোট দিয়ে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন আগামী দুই জানুয়ারি ফরিদপুরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন শহরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি এ উপলক্ষে রাজেন্দ্র কলেজ মাঠ প্রস্তুত ও সভা মঞ্চ তৈরির কাজ চলছে এছাড়া শহরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ চলছে রঙের কাজ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জনসভায় সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয় আগামী সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে প্রচারণা চালানো হচ্ছে দলের পক্ষ থেকে নিচ্ছি বিরতি যখন ফিরব তখন থাকবে শেরপুরে তিনশো বাহাত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক শিক্ষা কার্যক্রম ব্যাহত দেশের ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে কুমিল্লায় আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালের খুনের ঘটনায় ডাকাত দলের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ সকালে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল মান্নান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি জানান গত আঠারো ডিসেম্বর ছুরিকাঘাতে হত্যা করা হয় মোহাম্মদ মোস্তফা কামালকে এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন পরে পুলিশ গেল রাতে চাঁদপুর থেকে আসামি মোহাম্মদ নাজিমুদ্দিন ও রমন ব্যাপারীকে গ্রেপ্তার করে নিহত মোস্তফা ও গ্রেপ্তারকৃতরা একই গ্রুপের সদস্য তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে এমএসআর টেন্ডারে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দুই ঠিকাদার দুপুরে মেসার্স সামসুল হক ফার্মেসি ও মেসার্স সাইদ মেডিকেল হল নামের দুই ঠিকাদারি প্রতিষ্ঠান টাঙ্গাইলে এ সংবাদ সম্মেলন করে তারা বলেন সর্বনিম্ন দরদাতাদের পরিবর্তে উচ্চ দরদাতাদের বরাদ্দ দেয় সরকারের কয়েক কোটি টাকা গচ্চা দিতে হবে এই অনিয়মের অভিযোগে গত সাত ডিসেম্বর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের বরাবর লিখিত অভিযোগ দিতে গেলে কর্তৃপক্ষ নেয়নি পরে পুনর্মূল্যায়নের জন্য গত বারো ডিসেম্বর হাইকোর্টে রিট করা হয় আদালত টেন্ডারের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিতের আদেশ দেন কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আদালতের আদেশ অমান্য করে টেন্ডারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং মালামাল গ্রহণ করছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নূরজাহান চা বাগান যেখানে উনিশশো সালে হত্যা করা হয় ডাক্তার অপূর্ব চক্রবর্তী ও বাবু মনীন্দ্র সহ চারজনকে সৌভাগ্যক্রমে সেদিন গুলি লাগার পরও বেঁচে যান মুক্তিযোদ্ধা ভবতোষ বাবু স্বাধীনতার বাহান্ন বছর পর একুশের ক্যামেরায় উঠে আসে নূরজাহান চা বাগান বর্তমানে যা ফিনলের চা বাগানে আবিষ্কৃত সেই বদ্ধভূমির গল্প মৌলীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন দীর্ঘ বা বছর পর শ্রীমঙ্গলের নূরজাহান চা বাগানে বদ্ধভূমির সেই জায়গায় যান মুক্তিযোদ্ধা ভবতোষ চক্রবর্তী শহীদ ডাক্তার অপূর্ব চক্রবর্তীর পুত্রবধূ নীতিকণা চক্রবর্তী কয়েকজন মুক্তিযোদ্ধা ও স্থানীয় কিছু বাসিন্দা সহ একুশে টেলিভিশনের ক্যামেরা বর্তমানে যা ফিনলের চা বাগান সেখানে ভবতোষ চক্রবর্তী দেখিয়ে দেন হত্যাযজ্ঞের স্থান জানান উনিশশো সালে গুলিবিদ্ধ অবস্থায় তিনি পার্শ্ববর্তী ছড়ার পাশে লুকিয়েছিলেন ডিসেম্বরের সাত তারিখ দিবাগত রাত্রে দিবাগত রাত্রে আমরা দুই হাজার আট তারিখ দিবাগত রাত্রে আমরা পাঁচজনকে ধরে আনছি পাঁচজন পাঁচজনকে শর্ট করলো শর্ট করার পরে চারজন মারা গেল আমি নীতিকর চক্রবর্তী জানান তার শ্বশুর ও দেবর মুক্তিযোদ্ধাদের সহায়তা করার অভিযোগে রাজাকাররা তাদের পাকিস্তানিদের কাছে ধরিয়ে দিয়ে হত্যা করে তার শ্বশুরে না ভাইলা স্বীকৃতি না আমার বাংলাদেশ মুক্তিযোদ্ধারা জানান যে টিলার নিচে তাদের দাঁড় করিয়ে হত্যা করা হয় সেখানে পাওয়া যায় পাকিস্তানিদের বাংকার ময়লা বছর পরে একটা বৌদ্ধভৌমি সংবাদ পাওয়া গেছে এবং শহীদ বুদ্ধিজীবী সহ সাইজালে নিষ্ঠুরভাবে যে মেরেছিল এই সংবাদটুকু আমরা পাই পাঁচজনকে ধরে নিয়ে এই জায়গায় আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় নিয়ে এসে চোখ বেঁধে আমার ডান পাশে এখানে একটা টিলার পাশে ওনাদেরকে গুলি করে হত্যা করে তারা আগামী প্রজন্মের জন্য এই বদ্ধভূমি সংরক্ষণের দাবি জানান শেরপুরের তিনশো বাহাত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক সহকারী শিক্ষকরা বাধ্য হয়ে চালিয়ে নিচ্ছেন প্রধান শিক্ষকের কাজ পালন করছেন প্রশাসনিক দায়িত্ব। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি নানা সমস্যার সৃষ্টি হচ্ছে তবে শিগগিরই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেরপুর প্রতিনিধি শরীফুল রহমানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম শেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সাতশো একচল্লিশটি প্রধান শিক্ষক আছেন মাত্র তিনশো বিদ্যালয়ে বাকি প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম চলছে সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনে পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা এবং অনেক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় ব্যাহত হচ্ছে পাঠদান অনেক প্রতিষ্ঠানে আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মানতে চান না সহকর্মীরা প্রধান শিক্ষক থাকতো তাহলে দেখা দেখা যেত যে অফিসিয়াল কাজগুলো প্রধান শিক্ষক করতো আমরা পাঁচজন শিক্ষক মানে প্রতিষ্ঠানের পাঠদাল কর্মসূচি গুলো সুন্দরভাবে করতে পারতাম একটা শিক্ষক কম থাকলে আর একটা শিক্ষক পাঁচটা শিক্ষক পেশার পরিবেশ প্রধান শিক্ষক পাইলে যাতে আমরা সহকারী শিক্ষকরা আমাদের ক্লাসগুলো বেশ ভালোভাবে নিতে পারি অফিসের কাজগুলো আমাদেরকে না করতে হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পাঠদানের পাশাপাশি প্রশাসনিক কাজ শ্রেণীকক্ষ পর্যবেক্ষণ সহ সভা সেমিনারে অংশ নিতে হয় এতে পাঠদানে পর্যাপ্ত সময় দিতে না পারায় ধরে রাখা যাচ্ছে না শিক্ষার গুণগত মান প্রধান শিক্ষক ছাড়া তো মানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কখনোই ওইভাবে সবকিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে ম্যানেজমেন্ট করা সম্ভব না শিক্ষকদের একটা গাছ ভাব থাকতে পারে বা শিক্ষকরা দায়িত্ব সঠিকভাবে পালন নাও করতে পারে সহকারী শিক্ষকরা একজনের কথা নাও মানতে পারে ও সহকারী শিক্ষক আমিও সহকারী শিক্ষক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান শূন্য পদগুলো পূরণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কাগজপত্র পাঠানো হয়েছে আমরা পদোন্নতি দেওয়ার জন্য যে শর্তগুলো আর কি সমস্ত এসিআর এবং পেপার সেডি করেছি আশা করি সারা দেশের মতো আমার অনেক আগেই শেরপুর জেলা পদোন্নতি হবে বলে বিশ্বাস করি কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় দ্রুত সংকট সমাধানের দাবি অভিভাবকদের সমর ইসলাম একুশে টেলিভিশন এবারে চট্টগ্রাম সংবাদ কক্সবাজার সদরের আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য সহ তিন আরসার সদস্যকে আটক করেছে র্যাব আজ কক্সবাজার র্যাব পনেরো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সংবাদ সম্মেলনে জানান আরসার লজিস্টিক কমান্ডার সহ কয়েকজন সদস্য কক্সবাজারের কলাতলি এলাকার ডিসি পাহাড় এলাকায় অবস্থান করছে এ সংবাদে অভিযান চালানো হয় পরে আদর্শ গ্রামের বাড়ি থেকে আরসার লজিস্টিক শাখার প্রধান হাফেজ রহমত সহ তিনজন আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় উদ্ধার করা হয় বিস্ফোরক দ্রব্য সহ সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এবার কক্সবাজারে অন্যান্য বছরের মতো পর্যটকের আগমন ঘটেনি হোটেল মোটেল সমুদ্র সৈকত ও বিনোদন কেন্দ্রগুলোতে নেই পর্যটকদের বিচরণ রাজনৈতিক অস্থিরতা থার্টি ফার্স্ট নাইটের অনুষ্ঠানে বিধিনিষেধ সহ নানা কারণে পর্যটক কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে সমর ইসলামের আরেকটি প্রতিবেদন ফার্স্ট উপলক্ষে এবার প্রতি বছরের মতো লাখ পর্যটকের আগমন ঘটেনি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে দু সালকে বিদায় এবং দু সালকে স্বাগত জানাতে সৈকতে কিছু পর্যটকের দেখা মিললেও জেলার অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো ফাঁকা দু হাজার তেইশ সাল আলহামদুলিল্লাহ ভালো কিন্তু শেষ সময়টা যে এই মানে সাগরের পাশে এসে যে অনুভূতিটা সেটাই অন্যরকম ছিল থার্টি ফার্স্ট নাইটে আপনার আমরা আছে এখানে উদযাপন করব সবাই একসাথে ফ্যামিলির সবাইকে নিয়ে আসছি বিগত বছরে যেগুলো আমরা ফেশ করছি সেই গ্লানিগুলো যেন আমাদের সামনের বছরে না হয় দু হাজার তেইশ সালকে আমরা ইতিমধ্যে বিদায় দেব দু হাজার চব্বিশ সালকে সবসময় জানাই ওয়েলকাম 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 নতুন বছর উদযাপনের এই দিনে পর্যটক না আসায় হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আমাদের এবারে পর্যটন ব্যবসায়ীদের মাথায় হাত যেটা সেটা হল যে কক্সবাজারে কোনো ধরনের পর্যটক আগমন হয় নাই এদিকে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি পটকা সহ সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করেছে প্রশাসন আতশবাজি এবছর আসলে আমাদের সেন্ট্রাল সিধানুজ যেটা আর কি সরকারি সিধান যেটা আতশবাজি ফটকা যাবে না সেদিকে যাচ্ছি না এবন অফিসের আপনার নিশন করেছে তারপরও নতুন বছর উদযাপনে পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে টুরিস্ট পুলিশ একটা হচ্ছে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া আর আরেকটা হচ্ছে স্বাচ্ছন্দ্যে যেন এই নিরাপত্তার মধ্য দিয়ে পর্যটকরা যেন তাদের এই ছুটিটা বুক করতে পারে সেই জন্য তাদেরকে সার্বিকভাবে সব উইং থেকে আমাদের সহযোগিতা প্রদান করা পর্যটন শিল্প বিকাশের স্বার্থে কক্সবাজার সহ সংশ্লিষ্ট জেলাগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং বিধিনিষেধ আরোপে শিথিলতা সহ সুযোগ সুবিধা তাগিদ সচেতন মহলের সমর ইসলাম টেলিভিশন চট্টগ্রাম মহানগর পুলিশের প্রথমবারের মতো যুক্ত হল কে নাইন বা ডগ স্কোয়াড ইউনিট দুই ক্যাটাগরিতে প্রশিক্ষিত নয়টি কুকুরের মধ্যে চারটি বিস্ফোরক মাদক সকালে পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় ইসরের মনসুরাবাদ পুলিশ লাইন্সে ডগ স্কোয়াড পরিচালনার জন্য প্রশিক্ষিত জনবল দিয়ে তৈরি কে নাইন ইউনিটের উদ্বোধন করেন নেদারল্যান্ডস থেকে আনা প্রশিক্ষিত কুকুরগুলো ঢাকা মেট্রোপলিটন মেট্রোপলিটন পুলিশের নাইন ইউনিটে যুক্ত ছিল এতদিন কাউন্টার টেরিজম বিভাগের তত্ত্বাবধানে কুকুরগুলোকে রাখা হয়েছে চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল পাঁচ তারকা হোটেল আন্তর্জাতিক বিমানবন্দর সহ স্পর্শকাতর বিভিন্ন স্থাপনার নিরাপত্তা ও মাদকের বিস্তার প্রতিরোধে এই ডগ স্কোয়াড সিএমপিতে যুক্ত হল শেষ করছি একুশের দেশের সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সংবাদ শিরোনামগুলো একবার আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে বললেন প্রধানমন্ত্রী বিনামূল্যে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব প্রমাণ করবে কমিশন বললেন সিইসি দেশ জুড়ে জমজমাট নির্বাচনী প্রচার ভোটারদের মন জয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু আর নম্বরের ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন